হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, কোরবানের মাংস দিয়ে গরুর মাংসের শুটকি বানানো। তো শুটকি বানাতে প্রথমে মাংসগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবং গরম পানি দিয়েছি চুলায় বসিয়ে। এর মধ্যে একটু হলুদ গুঁড়া দিব, হলুদ গুঁড়ো দিয়ে মাংসটা দিয়ে দিব। এর মধ্যে আমি দুই ধরনেরই করে দেখাবো, একটা উইথ স্পাইস আর একটা উইদাউট স্পাইস। অনলি হলুদ গুঁড়া দিয়েছি আর কিন্তু কিচ্ছু দেয়নি। এর মধ্যে মাংসটা দিয়ে দিব আমি, গরুর মাংসটা। হলুদ গুঁড়ো দিয়ে একটু পানিটা আর একটু গরম হতে দিচ্ছি আমরা। তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংসগুলো একদম কিন্তু সেদ্ধ করব না, জাস্ট এই ফুটে ওঠার পরে আরও 5-7 মিনিট রেখে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। মাংসগুলো দিয়ে আমরা জাস্ট একটু ওয়েট করব, ফুটে ওঠার পরেও কিন্তু আমরা 5-7 মিনিট রাখবো, কিন্তু একদম ফুল যে সিদ্ধটা ওটা করব না, একদম নরম সিদ্ধ করব না, শক্ত টাইপের একটা সিদ্ধ করব। এখন আমরা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ওটা ফুটুক, মাংসটা ভালোভাবে ফুটে উঠুক এবং একটু সময় দেওয়া হোক যাতে মাংসটা একটু সেদ্ধ হয়। বারবারই বলছি নরম সিদ্ধ করবা না, আমাদের সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ঢেলে নিচ্ছি। মাংসটা একটা ঝাঁঝরিতে আমরা ঢেলে নিচ্ছি। এখন আমি যেহেতু আমার রোদ নাই, পানির উপরে জাস্ট একটা দিয়ে তার উপরে মাংসগুলো বিছিয়ে মোটা মিডিয়ামের চাইতে ভালো দিব। এরপর একদম লো হিটে, মোটামুটি সারাদিন লাগবে, লো হিটে করবো সারাদিন, আর মোটামুটি লাগবে শুটকিটা হতে। এখন যেটা করছি এটা হলো মশলা অ্যাড করে, এভাবেও করতে পারো, তবে এটার চাইতে ওইটা লং লাস্টিং বেশি হয়। যেটা তুমি মশলা দিবা না সেটা অলমোস্ট তুমি 1 ইয়ার তার চেয়ে বেশি রেখে দিতে পারবা। এখন মশলা দিয়ে করছি, সমস্ত মশলাগুলো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, তারপর পানিটা ঝরিয়ে নিচ্ছি। একই সিস্টেম, শুধু এখানে সেদ্ধর সময় মশলাটা দিয়ে দিয়েছি, আর কিছু না। আর এটা আমি একটু বড় বড় মাংস করেছি, এটা হলো গিয়ে শুটকি, যেটা অরিজিনাল শুটকি ভুনা যেটা করে সেটা করার জন্য বড় বড় পিসগুলো বড় বড় করেছি। তো আমরা দেখতে পাচ্ছি শুটকিগুলো মোটামুটি হয়ে গেছে, আর হয়ে যাওয়ার পরে একদম অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং মানে ইটের মতো শক্ত হয়ে যায়। ওগুলো পরে ভিজিয়ে রেখে তারপর ছোট ছোট করে কেটে ভুনা করতে হয়, বেশি দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে। অনেক টেস্ট হয়, দেখতে পাচ্ছ আমাদের শুটকিটা কমপ্লিট হয়ে গেছে। এটা হলো উইথ স্পাইস, না মশলা দিয়ে যেটা করার কথা বলছি, এতটাই শক্ত হবে, একদম ইটের মতো শক্ত হবে। তো এই এক ধরনের দেখিয়ে দিলাম আমি, কিন্তু দুই ধরনের শুটকি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা মশলা দিয়ে একটা শুটকি হয়ে গেছে, দুই ধরনের শুটকি হয়ে গেছে। এই শুটকিটা আমি ছোট ছোট করে করার কারণ হলো, এটা আমি ধরো একটা খিচুড়ি করি, পাতলা খিচুড়ি, ওটার ভিতরে জাস্ট দিয়ে দিতে হবে। দেখো শুটকিটা যখন হয়ে যায় তখন এইভাবে করে শব্দ আসবে, মানে ইটের মতো, একদম ইটের মতো করে শব্দ আসবে, এতটা শক্ত হয়েছে। এটা ছোট ছোট করে করেছি আলাদা করে। এটা একটা খিচুড়ি যখন তোমরা রান্না করবা, জাস্ট খিচুড়ির মধ্যে মুখ ধরে দিয়ে দিবা, তাইলেই হয়ে যাবে। তো শুটকি কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। সব শেষে বানিয়ে ফেললাম শুটকি, এটা খুবই শক্ত হবে, অনেক শক্ত, মানে ইট যেরকমের লাইক এরকমের জিনিসটা এভাবে হবে। হ্যাঁ, সাউন্ডটা বুঝতে পারবেন, জিনিসটা এরকমের হবে। এটাই হলো শুটকির লাস্ট স্টেজ, এভাবে সাউন্ড হবে। তো হয়ে গেল আমাদের শুটকি বানানো, এভাবে করে তোমরা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে ফেলতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ, শেষ করছি, সি ইউ নেক্সট ভিডিও।